তিন দিনের ক্যাম্পের জন্য সিলেট পৌঁছেছে টাইগাররা। এয়ারপোর্ট থেকে বের হওয়ার পথে সিঁড়ি দিয়ে মিরাজের ব্যাগ নামাতে সাহায্য করছেন ইয়াসির রাব্বি। সময়টা একদমই ভালো যাচ্ছে না ইয়াসির আলীর, তবুও তার উপর ভরসা করছেন নির্বাচকরা। নিশ্চয়ই চাইবেন এই ভরসাকে কাজে লাগিয়ে দলকে সাহায্য করতে, ঠিক যেভাবে সাহায্য করছেন মিরাজের ব্যাগ নামাতে। লম্বা সময় ক্রিকেট খেলার পর ঈদের ছুটি কাটিয়ে ফুরফুরে মেজাজে আছেন মুশফিক শান্ত মিরাজরা। ভক্তদের সঙ্গে অন্য সবার চেয়ে মিরাজের সম্পর্ক একটু আলাদা। টিম বাস থেকে নেমে হোটেলে ঢুকতেও হাসি মুখে খবর নিয়েছেন হোটেল স্টাফের। দলের সঙ্গে আছেন নতুন মুখ মৃত্যুঞ্জয় চৌধুরী। সিলেট ক্যাম্পের মধ্য দিয়ে প্রথমবারের মতো জাতীয় দলের সঙ্গ দিবেন এই তরুণ। তাইজুলকে লাল বলের ক্রিকেটার ধরা হলেও ওয়ানডে সিরিজের ক্যাম্পে আছেন তিনিও। তবে ওয়ানডে দলের সবাই এই ক্যাম্পে যোগ দিচ্ছেন না। শান্ত, মুশফিক, রাব্বি, মিরাজ, তাইজুল, মৃত্যুঞ্জয় ছাড়াও দলের সঙ্গে ছিলেন রনি তালুকদার, হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম। সাকিব আছেন যুক্তরাষ্ট্রে আইপিএল ব্যস্ততায় লিটন ও মুস্তাফিজ। আর নাসুম ইবাদত যোগ দিবেন সিলেট থেকেই। তবে দেশে থাকলেও দলের সঙ্গে দেখা যায়নি অধিনায়ক তামিম ইকবালকে। আয়ারল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে ওয়ানডে সিরিজটি বাংলাদেশ খেলেছিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে, যেখানে নিজেদের সেরা সময় পার করেছিল টাইগাররা। বৃহস্পতিবার থেকে সেই মাঠেই অনুশীলন ক্যাম্প শুরু করবেন তারা। ক্যাম্পের জন্য সিলেটকেই বেছে নেওয়ার কারণ হলো উইকেট। কোচ হাতরি সিং এর মতে সিলেটের উইকেটের সঙ্গে ইংল্যান্ডের উইকেটের অনেকটাই মিল আছে, ফলে আইরিশ বদের জন্য দেশে বসেই প্রস্তুতি সারতে পারবে টাইগাররা। Thank you.